নমস্কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে তেইশ জানুয়ারি দু সাল একটু আগে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানালেন কেমন বৃষ্টি হতে পারে শিলাবৃষ্টির ক্ষেত্রে কিছু পরিবর্তন রয়েছে হতে পারে তুষারপাত সমস্ত কিছু আপনাদের সঙ্গে খুব সংক্ষেপে শেয়ার করব। ভিডিও কাজে লাগলে একটি লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট রইল এই মুহূর্তে প্রথমেই দক্ষিণবঙ্গের যে আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছেন তাতে আগামীকাল চব্বিশ তারিখ পর্যন্ত রয়েছে সতর্ক বার্তা আগে ছিল পঁচিশ তারিখ পর্যন্ত একদিন কমিয়ে দেওয়া হয়েছে শিলাবৃষ্টি বৃষ্টির ক্ষেত্রে যারা জানা যাচ্ছে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এছাড়া উত্তর চব্বিশ পরগনার কোনো কোনো জায়গায় আজ এবং আগামীকালের মধ্যে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু বৃষ্টির ক্ষেত্রে নতুন যে আপডেট এসেছে তাতে জানা যাচ্ছে চব্বিশ এবং তারিখ সকাল পর্যন্ত হালকা হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে রয়েছে এবং ছাব্বিশ তারিখে প্রত্যেকটা জেলাতে খুব হালকা হালকা কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে সাতাশ তারিখ সকালের দিকে প্রধানত যে আপডেট রয়েছে উপকূল লাগোয়া জেলাগুলোতে হালকা বৃষ্টি কোনো কোনো জায়গায় চলতে পারে যেমন রয়েছে দুই চব্বিশ পরগনা সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর এছাড়া রয়েছে নদিয়া এবং মুর্শিদাবাদ বাকি জেলাগুলো শুকনো আবহাওয়া হয়ে যাবে সাতাশ তারিখ থেকে এটা রয়েছে এখনো পর্যন্ত আপডেট উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট বা সতর্কতা রয়েছে আগামীকাল অর্থাৎ চব্বিশ তারিখ পর্যন্ত রয়েছে সতর্কবার্তা সতর্কবার্তা বলতে শিলাবৃষ্টি কোনো কোনো জায়গায় চলতে পারে প্রত্যেকটা জেলার ক্ষেত্রে রয়েছে সতর্কবার্তা পাশাপাশি বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি কোনো কোনো জায়গায় চলতে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে বিপর্যয়ের সম্ভাবনা আবহাওয়া দপ্তর বেশি করে হাইলাইট করছেন কারণ আগে জানা গিয়েছিল একরকম এখন নতুন আপডেট এসেছে নতুন আপডেটে দেখতে পাওয়া যাচ্ছে আঠাশ তারিখ পর্যন্ত রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে ওপরের পাঁচ জেলাতে নিচের তিন জেলায় প্রধানত সাতাশ তারিখ বেলার পর থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে তাই আজকে তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ প্রত্যেকটা জেলাতে হালকা থেকে হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ের ক্ষেত্রে তুষারপাতের যে সতর্কবার্তা রয়েছে আঠাশ তারিখ সকাল পর্যন্ত হতে পারে তুষারপাত অর্থাৎ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ পর পর ছ দিন তুষারপাতের সতর্কবার্তা রয়েছে কোনো কোনো জায়গায় ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজ এবং আগামীকাল অনেক জায়গাতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সতর্কবার্তা কোন কোন জায়গায় শিলাবৃষ্টি চলতে পারে তবে এটা জানা যাচ্ছে ছাব্বিশ তারিখ সকালের পর ঝাড়খন্ডে বৃষ্টি অনেক অনেক কমে যাবে এবং শুকনো আবহাওয়া হয়ে যাবে তাই তেইশ এবং চব্বিশ অনেক জায়গায় বৃষ্টি হলো পঁচিশ তারিখ থেকে দু এক জায়গায় বা একটি জেলার কিছু কিছু জায়গায় খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসামের ক্ষেত্রে যে আপডেট আমরা লক্ষ্য করতে পারছি তাতে আজকে রাত থেকে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আজকে ভোর রাত থেকে মাঝারি থেকে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে যেমন রয়েছে শিলচর সংলগ্ন জেলাগুলো অর্থাৎ দক্ষিণ দিকের জেলা বৃষ্টির সম্ভাবনা খুব বেশি এর সঙ্গে ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট আমরা লক্ষ্য করতে পারছি হালকা মাঝের বৃষ্টি শুরু হবার সম্ভাবনা রয়েছে আজকে সন্ধ্যা থেকেই এবং বৃষ্টি বাড়তে পারে রাতের দিকে আগামীকাল ত্রিপুরা জুড়ে হালকা থেকে হালকা মাঝারি প্রত্যেকটা জেলাতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা মণিপুরে রয়েছে মিজোরামে রয়েছে এমনটা রয়েছে আপডেট সঙ্গে হালকা থেকে মাঝারি মানে কুয়াশা আসবে দৃশ্যমানতা কিছুটা কমতে পারে এটা জানতে পারা যাচ্ছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন প্রধানত কয়েকটি জায়গায় অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বেশ কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যেমন রয়েছে কিছু কিছু জায়গা বৃষ্টির সম্ভাবনা সেই বিভাগগুলো রয়েছে ময়মনসিং সিলেট সঙ্গে রয়েছে চট্টগ্রাম কিন্তু বাকি যে বিভাগগুলো রয়েছে যেমন রয়েছে রংপুর সঙ্গে রয়েছে রাজশাহী এছাড়া রয়েছে খুলনা বরিশাল ঢাকা বিভাগ এখানে অনেক জায়গাতে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির কিন্তু সম্ভাবনার কথা বলছেন আবহাওয়া দপ্তর অর্থাৎ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সঙ্গে তারা যেটা বলছেন তাপমাত্রার বিরাট কোনো পরিবর্তন নেই প্রায় অপরিবর্তন থাকবে তাই বন্ধুরা বুঝতেই পারলেন যে বাংলাদেশও একটা বিপর্যয় আসছে তবে দেখাচ্ছে রাত থেকে আগামীকাল সকাল বা বেলার মধ্যে বাংলাদেশের বহু বিভাগের বহু জায়গায় হালকা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনার বিভাগগুলো রয়েছে প্রধানত রাজশাহী বিভাগ ময়মনসিং বিভাগ সিলেট বিভাগ ঢাকা বিভাগ খুলনা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ তবে আগামীকাল রংপুরে বৃষ্টিটা একটু কম হতে পারে অর্থাৎ বলা হচ্ছে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে তা বন্ধুরা এটাই ছিল এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া আপডেট ভিডিওটি কাজে লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং